পবিত্র রমজান মাস প্রায় শেষ হতে চলল, আজকে 27 রমজান, আর কয়েকদিনের মধ্যে আকাশের সওয়ালের চাঁদ পবিত্র ঈদ ঘোষণা করবে, মিলনের ঈদ, সকলের সঙ্গে সকলের ভ্রাতৃত্বের ঈদ। সারা জাহানের মানুষ সমস্ত বিদ্বেষ, ঈর্ষা, হিংসা ভুলে আসুন আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করি। আমার মনে হয় এটাই পবিত্র ঈদের পয়গাম হওয়া উচিত। রমজান মাস সারা দুনিয়ার মুসলিম জাহানের মানুষেরা ভক্তির সঙ্গে, পবিত্রতার সঙ্গে, শুদ্ধতার সঙ্গে পালন করে থাকেন। প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করে সারা দিনের সমস্ত কষ্ট যন্ত্রণাকে উপেক্ষা করে তারা রমজান পালন করেন। রমজান শুধু উপবাস নয়, উপবাসের জন্য উপবাস মানে রমজান নয়, রমজান মানুষের মধ্যে পাপ বোধ, বিদ্বেষ বোধ, অন্যায় বোধ সমস্ত কিছুকে পুড়িয়ে মানুষকে শুদ্ধ করে পবিত্র করে তোলার এই পবিত্র মাস। যে পবিত্র মাসে পৃথিবীর উমাল কিতাব কোরআন নাজেল হয়েছিল, মুসলিম সমাজের এবং ইসলামের যে মূল স্তম্ভ যাকে আমরা বলি আরকান আল দিন, 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম, তার একটি স্তম্ভের নাম সিয়াম অর্থাৎ উপবাস, সেইটাই পালিত হলো এবং হচ্ছে। এবং রমজানের শেষ 10 দিন সারা মুসলিম জাহানের মানুষ আরও বেশি বেশি করে ইবাদত দুয়ার মধ্যে নিজেদেরকে আবিষ্ট করে। সারা বাংলার, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর মানুষ আসুন আমরা সংকীর্ণতা ভুলে, ঈর্ষা বিদ্বেষ ভুলে একে অপরের সঙ্গে আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হই। ছোট্ট এই জীবন, পাপ বুদ্ধি করে এই জীবনের মূল্যবান সময়কে নষ্ট না করে আসুন আমরা মানবতার কথা বলি, মনুষ্যত্বের কথা বলি, ভালোবাসার কথা বলি। পবিত্র ঈদ সকলের জীবনের সুখ আনুক, শান্তি আনুক। পবিত্র ঈদ সকলকে খুশি করুক। পবিত্র ঈদের সকলের জন্য শুভেচ্ছা মঙ্গল কামনা করে জানাই রমজান মুবারক এবং আসন্ন ঈদ মুবারক।